আসসালামু আলাইকুম, সরকান্ত শুভেচ্ছা অভিনন্দন। আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। তো আজকের ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ মোবাইল সবার হাতে, এমনকি এক একজনের হাতে দুই তিনটা মোবাইল করেও আছে। তো যারা মোবাইল ব্যবহার করেন আপনারা অবশ্যই অনেকেই, আমি দেখি যে আমার কাছে প্রায় হওয়ার হামেশাই প্রতিদিনই প্রায় দুই একটা করে মোবাইল আসে এরকম, যে ব্যাটারি শর্ট ডাউন হয়ে গেছে, মোবাইল চালু হয় না, বিভিন্ন সমস্যা। তো এই সমস্যার মূল কারণ হচ্ছে আপনারা যখন অ্যান্ড্রয়েড বা যে কোনো মোবাইলে হোক, মোবাইলের যখন 0% চার্জটা চলে আসে তখনই এটা আপনার শর্ট ডাউন হয়ে যায়, শর্ট ডাউন হওয়ার আর এটা চালু হয় না। তো সেই জন্য আপনার ব্যাটারিটিকে শর্ট দিতে হয়। তো এটা খুবই একটা বিরক্তিকর ব্যাপার, এই জন্য ব্যাটারিটা খুবই তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তো দেখেন আজকে আমার কাছে ঠিক তেমনই একটা ব্যাটারি আসছে, আবারও একটা মোবাইল। এটাকে সে ব্যাটারিটা যখন চালাইছে ব্যাটারি যখন জিরো হয়ে গেছে, তারপরও চালাইছে, যার জন্য এটা জিরো হয়ে গেছে, এখন এটা স্টার্ট হয় না, কোনো চালু হয় না। সারা রাত চার্জ দিয়ে রাখছে, এখন এটা কোনো চার্জ দেখে না। দেখেন সারা চার্জ দেওয়ার পরেও দেখে না। তো এটাকে আমরা কী করতে হবে, আমাদের ব্যাটারি শর্ট ডাউন দিতে হবে। যেহেতু ব্যাটারি শর্ট ডাউন হয়েছে, আমরা হিট দিতে হবে। তো হিট দেওয়াটা একটা সমস্যার বিষয়, কারণ ব্যাটারি যত হিট দিন তত ব্যাটারিটার টেম্পারেচার কমে যাবে। ব্যাটারি যত দিন মেয়াদ, যদি আপনার মনে হয় 6 মাস যাইতেও, সেই জন্য আপনার 2 মাস 3 মাস যাবে এরকম। দেখেন ব্যাটারিটা, প্রথমে আমরা ব্যাটারিটা পরিমাপ করে দেখি ব্যাটারিটা কত পার্সেন্ট চার্জ আছে। যেহেতু এটা 3.8 থাকার কথা, সেহেতু এটা কত পার্সেন্ট আছে দেখি। দেখেন 2.9 দেখাচ্ছে আমাকে। তা আমাদের দেখি আমরা প্রথমে চার্জারটা ঠিক আছে কিনা। আপনার ভুল হয়ে কাজটি করো না, যখনই ব্যাটারি লো হবে তখন আর মোবাইলটা না চালিয়ে জরুরিভাবে ব্যাটারিটা চার্জ দেবেন, তারপর চালাবেন। তাহলে আপনার এমনকি মোবাইল পর্যন্ত সমস্যা হতে পারে, বিশাল আকারে মোবাইল বাদও হয়ে যেতে পারে। দেখেন আমি এবার এখানে দেখি, হ্যাঁ ঠিক আছে, আমার এখানে ভোল্টেজটা আসছে, তাহলে আমার ব্যাটারি দিয়ে শট ডাউন। কারণ অনেক সময় দেখা যায় ফুট, এই যে চার্জিং ফুটটা দেখেন, এই চার্জিং ফুটটাও খারাপ হয়ে যায় বিভিন্নভাবে। যেমন আপনারা এটাও আমি দেখিয়ে দিচ্ছি এখনই, কারণ অনেকেরই সমস্যা, বেশিরভাগই সমস্যা। আপনারা যখন ব্যাটারি চার্জারটা ঢুকাবেন এইভাবে ঢুকাবেন, ঢুকানোর পরে যখন বাহির করবেন তখন এইভাবে বাহির করবেন, এইভাবে টান দিয়া, এইভাবে আমি আবার দেখাচ্ছি এইভাবে। আপনি যদি এইভাবে দেন তাহলে ব্যাটারিটা ফুটটা ভেঙে যাবে, ঠিক আছে, এসা কাবি মাত করো। বাস এইভাবে যখন ঢুকাছেন দেন এইভাবে এইভাবে বাহির করবেন, কখনো এইভাবে করবেন না, এইভাবে করলে ফুটটা ভেঙে যাবে। তো এবার আমরা এটার পরীক্ষা নিচ্ছি। দেখেন আমি যেহেতু এটাকে শর্ট দিতে হবে, সেজন্য আমি একটা চার্জার ব্যবস্থা করছি। আমার কাছে যেহেতু ট্রান্সফরমার নাই, অটো হিট মেশিনও নাই, সেজন্য আমি এটা দিয়ে আপাতত হিট দেবো। যেহেতু এটা 5.6 ভোল্ট, আমার 8 ভোল্ট হলে খুবই ভালো হয়। তো আমি আপাতত এটা দিয়ে চেক করছি, দেখি হয় কি না, ভাগ্য যদি ভালো হয় তাহলে হবে। আমি প্রথমে এটা দেখি নিই কত ভোল্ট আছে। আমারটা 6.9 আছে। তো আমি প্রথমে এটা দিকে আগে হিট দিয়ে দেখি কি অবস্থা। হিট দেওয়ার জন্য অবশ্যই মনে রাখবেন যাতে নিউট্রাল এবং ফেস কখন শর্ট না হয়। এইভাবে 2-3 মিনিট ধরে রাখবেন, 2-3 মিনিট ধরে রাখার পর আমরা ব্যাটারিটা আবার মাপ দেবো। যেন ব্যাটারিটা যখন 3.8-এর উপরে হবে তারপর আমরা চার্জে লাগবো ব্যাটারিটা, মোবাইলটা চালু না করে চার্জে লাগাতে হবে। তো দেখেন আমি 3 মিনিটের মতো ব্যাটারিটাকে হিট দিলাম। তো এবার আমি এটাকে চেক করবো, চেক করার জন্য আমি দেখেন এটাকে চালু করা যাবে না, চালু করলে ব্যাটারিটা আবার যে হিটটা দিয়েছি সেটাও চলে যাবে। আমি প্রথমে চার্জারটা খুলি, যেহেতু আমার অটো মেশিনটা নাই সেজন্য আমি এটা দিয়ে হিট দিছি। দেন এবার আমি চার্জারটা লাগাবো। তো চার্জারটা লাগানোর পর এবার আমি চেক করবো, যেহেতু এটা দেখি হিট উঠছে কিনা, এভাবে বলা যাবে না হিট উঠে কিনা। এটাকে এইভাবে চার্জে লাগিয়ে রাখার পর কতক্ষণ পর আমরা দেখবো, কতক্ষণ পর্যন্ত এটা ব্যাটারি সিগন্যাল না আসা পর্যন্ত এটা লাইনে রাখতে হবে। যদি না হয় তাহলে আবার হিট দিতে হবে, আর এভাবে 2-3 বার হিট দেওয়ার ফলে যদি না হয় তাহলে ব্যাটারিটা শর্ট ডাউন, মানে ব্যাটারিটা ডেড হয়ে গেছে,
ব্যাটারিটা ডেট হয়ে গেলে আর ব্যাটারি ফাল্টানো ছাড়া কিছু করার নাই। তো আমার এক মিনিট হয়ে গেছে, এক মিনিট পর্যন্ত যেহেতু এটা এখনো ব্যাটারি সিগন্যাল আসে নাই, সেই জন্য আমাকে আবার, যেহেতু আগেরবার আমি 3 মিনিট দিয়েছি, সেই জন্য এবার 6 মিনিট এটাকে হিট দেব, 6 থেকে 7 মিনিট। 6 থেকে 7 মিনিট হিট দেওয়ার পরও যদি ব্যাটারিটা না উঠে, তাহলে সেক্ষেত্রে ব্যাটারিটা ফাল্টাতে আবার কিছু করার নাই। তো এই ধরনের ভুল কাজ আপনারা কখনোই করবেন না, কারণ এই ধরনের ভুল কাজ করলে আপনি নিজেই লস হবে, ব্যাটারিটা বাদ হয়ে যাবে। আর অবশ্যই মনে রাখবেন আপনারা যে ব্যাটারি প্লাস এবং ভোল্টেজ লাইনের প্লাস মাইনাসে মাইনাস লাগাবেন, যদি উল্টা লাগান তাহলে আপনার ব্যাটারিটা বাদ হয়ে যাবে, ব্যাটারিটা সমস্যা হবে। তো সেই জন্য আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন, প্লাসে প্লাস মাইনাসে মাইনাস এভাবে ধরে রাখবেন। তো আমার প্রায় পরবর্তী যে 7 মিনিট, 7 মিনিটের মতো আমার ধরা শেষ। তো এবার আমি চেক করে দেখি এটা উঠছে কিনা, তো সেই জন্য আমি আবার একই রকমভাবে চেক করব। চেক করার জন্য দেখেন আমি এটাকে লাগালাম এবং হালকা একটু জ্যাম দিলাম, যেহেতু ব্যাটারিটা লুজ। জ্যাম দেওয়ার পর আমি এবার, যেহেতু এটা আখেরি চিকিৎসা, সেজন্য আমি এটাকে ফিটিং করে দিলাম। দেন এবার আমি আবার চার্জার লাগাবো। চার্জার লাগানোর পর আমি এটাকে এইভাবে বাস আর 5 মিনিট দেখবো। 5 মিনিট পরও যদি এটা না হয়, চার্জারটা না উঠে, ব্যাটারি সিগন্যালটা যদি না আসে, তাহলে ব্যাটারিটা বাদ, ব্যাটারিটা পাল্টাতে হবে। তারও 5 মিনিট অপেক্ষা করি। তো ফ্রেন্ডস দেখেন আমার প্রায় 7-8 মিনিট রাখার পরও এখনো আমার এটা মোবাইলটার ব্যাটারি সিগন্যাল আসতেছে না, মানে এই ব্যাটারিটা পুরো ডাউন হয়ে গেছে। তো এই জন্য আপনার ব্যাটারিটা পরিবর্তন করতে হবে, আর কিছু করার নাই। দেখেন একটু ভুলের কারণে আপনার এরকম বড় ধরনের একটা ক্ষতি হয়ে গেছে। তো এরকম ভুল আপনার কখনো করবেন না, ব্যাটারিটা চান্স থাকতে চান্স দিবেন, চান্স জিরো হয়ে গেলে আর কখনো চান্স দিয়ে লাভ নেই। কারণ দেখতে পাচ্ছেন এই জন্য আমি বিশেষ করে এই ভিডিওটা বানাইছি এবং টপ10-এর মধ্যে আমি ভিডিওটা রাখবো, কারণ অ্যান্ড্রয়েড এবং নন অ্যান্ড্রয়েড সবাই, এমন কোনো ব্যক্তি নাই যে মোবাইল চালায় না। আর এই ভুলটাই 100-এর মধ্যে 95% লোকে এই ভুলটা করে থাকে। তো এই ভুলটা করবেন না, আর এই ভুলটা করলে আপনারই ক্ষতি হবে। তো আজকের জন্য এই পর্যন্তই। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজকের জন্য এই পর্যন্ত, সবাই বাই বাই, টাটা। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত অপেক্ষা থাকুন।